ঠিক আছে, আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 5 এর কোশ্চেনগুলো। ওকে, তো এখানে আমি রিজিড বডি ডাইনামিক্স অর্থাৎ দৃঢ়বস্তুর গতিবেগের কিছু কোশ্চেন দিয়েছিলাম। তো প্রথম কোশ্চেনটা কি বলছে দেখি, প্রথম কোশ্চেনটা বলছে যে দুটি গোলকের ভর ও বহিঃব্যাসার্ধ সমান, তাই তো? এদের একটি ফাঁপা ও অপরটি নিরেট, কোনটি চক্রগতির ব্যাসার্ধ বেশি হবে? বোঝা গেছে? তাহলে ধরে নাও যে আমি দুটো গোলক ছবি আঁকছি, এটা একটা গোলক, আর এইরকমই অনুরূপ আর একটা গোলক। ঠিক আছে, দেখতে পাচ্ছ? এবার দেখো এই গোলকটার কি বলেছে, যে ব্যাসার্ধ দুটোরই সমান, বহিঃব্যাসার্ধ দুটোরই সমান, দুটোর বহিঃব্যাসার্ধ ধরে নিচ্ছি আর, বহিঃব্যাসার্ধ ধরে নেওয়া হচ্ছে আর, এবং এদের প্রত্যেকের ভর ধরে নিচ্ছি এম, প্রত্যেকের ভর ধরে নিচ্ছি এম। তাহলে একটা ধরছি ফাঁপা, একটা ধরছি ফাঁপা ফাঁপা, আর একটা হচ্ছে নিরেট। ঠিক আছে, তাহলে দেখো ফাঁপা ফাঁপা গোলক বলতে কি বোঝায়, যে খোলক, আগের দিন বলছিলাম, তাই তো? মনে পড়ছে? তাহলে এই ফাঁপা, হ্যাঁ, ফুটবল, ফুটবল বা ক্রিকেটে প্লাস্টিকের বল, ঠিক আছে, তো ভেতরটা ফাঁপা। তাহলে সেই রকম বলের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, যে জাঁটভ্রামক আই এর মান ইকুয়াল টু কি হয়, 2/3 mr², তাই তো? 2/3 mr². আর নিরেট গোলকের ক্ষেত্রে জাঁটভ্রামকের মান কি হয়, এটা ধরো I1 দিলাম, এটা I2 দিলাম নাম, তাহলে I2 ইকুয়াল টু কত হবে, 2/5 mr², এটা হচ্ছিল তো, একটা 2/3, একটা 2/5, তাই তো? এখন দেখো আমরা কি জানি, যে চক্রগতির ব্যাসার্ধ যদি কে হয় তাহলে কি হয়, যে m/k1² এর ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ, আর এর ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, m/k2² এর ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ, যেখানে k1 হচ্ছে ফাঁপা গোলকের চক্রগতির ব্যাসার্ধ, ফাঁপা গোলকের চক্রগতির ব্যাসার্ধ, আর k2 হচ্ছে তোমার নিরেট গোলকের চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ বলতে বোঝায় যে ঘূর্ণন অক্ষ থেকে ভর কেন্দ্রের যে দূরত্ব, মনে আছে? যে এরকম একটা দৃঢ়বস্তু ধরেছিলাম, দৃঢ়বস্তুর ক্ষেত্রে এটা m1 ভর ধরেছিলাম, এরকম mn সংখ্যক ভর ধরেছিলাম, মনে আছে কি? এটা m2, এরকম করে এখানে একটা ঘূর্ণন অক্ষ ছিল, এই m1 থেকে এর দূরত্ব ছিল r1, m2 দূরত্ব ছিল r2, mn এর দূরত্ব ছিল rn, সেরকম ভাবেই আমি ধরে নিয়েছিলাম যে এর ভর কেন্দ্র সেটার যদি দূরত্ব r, এইটাই দূরত্বটাকেই আমি চক্রগতির ব্যাসার্ধ বা k ধরেছিলাম, তাহলে ইকুয়াল টু আমি কি লিখতে পারি, যে কি, যে এর ক্ষেত্রে জাঁটভ্রামকের মান I ইকুয়াল টু কি লিখছিলাম, যে m1 r1² প্লাস m2 r2² প্লাস ডট ডট করতে করতে প্লাস mn rn² মনে আছে কি? এটা ধরছিলাম, আর এখানে কি ধরছিলাম, যে মোট যে ভর, মোট ভর মানে কি, m1 প্লাস m2 প্লাস এইভাবে করতে করতে mn পর্যন্ত মোট ভর কোথায় ভূ কেন্দ্রীভূত থাকে, ভর কেন্দ্রে, সেইটা (k²) এখান থেকে, তাহলে k টাকে আমরা বলছিলাম চক্রগতির ব্যাসার্ধ, যেটা হচ্ছে এই ঘূর্ণন অক্ষটা থেকে, যে যে অক্ষ চারদিকে ঘুরছে, তাহলে এই ঘূর্ণন অক্ষের থেকে ভর কেন্দ্রের যে দূরত্ব, বোঝা গেছে? একবার আগের আগের ভিডিওগুলো একবার দেখে নিও, বুঝতে পারলে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তো দেখে নাও, তাহলে এখান থেকে দেখো, প্রথম k1 ইকুয়াল টু আমি কি পাচ্ছি, k1 ইকুয়াল টু কি পাচ্ছি, এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করো, এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করো, তাহলে দেখো mm কেটে যাচ্ছে, তাহলে লিখতে পারি কি, যে 2/3 আর, তাই তো? আবার k2 ইকুয়াল টু কি হচ্ছে দেখো, 2/5 √2/5 আর, এটা দাঁড়াচ্ছে, তাই তো? তাহলে দেখো এখন k1:k2 যদি করা হয়, k1:k2 এটা যদি করা হয় তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আর আর কেটে যাচ্ছে, 2/3 √2/5, তাহলে ইকুয়াল টু দেখো হয়ে যাচ্ছে √5:√3, √5:√3, তাই তো? আসছে তো?
তাহলে এর থেকে কি বোঝাচ্ছে, কে বেশি বড়? কে ওয়ান বড়, তাই তো? কে ওয়ান বেশি বড়, অর্থাৎ কার চক্রগতির ব্যাসার্ধ বেশি হবে? ফাঁপা গোলকের চক্রগতির ব্যাসার্ধ বেশি হবে। বোঝা গেছে? এবার আসি দ্বিতীয়টায়। দ্বিতীয় কোশ্চেনে কি বলছে দেখো, যে নিজস্ব অক্ষের সাপেক্ষে পৃথিবীর কৌণিক ভরবেগ নির্ণয় করো। নিজস্ব অক্ষের সাপেক্ষে পৃথিবীর কৌণিক ভর, তাহলে দেখো পৃথিবীটাকে একটা আমি নিরেট গোলক হিসাবে ধরতে পারি কি, কল্পনা করতে পারি কি? তাই তো, তাহলে পৃথিবীর যদি নিজস্ব অক্ষ সাপেক্ষে যদি ওর কৌণিক ভরবেগ আমাকে বের করতে বলে, তাহলে কি করছি, যে আমি ধরে নিচ্ছি যে নিজস্ব অক্ষ হচ্ছে এটা, মানে ভর কেন্দ্রগামী, পৃথিবীর ভর কেন্দ্রগামী না, বা পৃথিবীর কেন্দ্রগামী। তাহলে এই পৃথিবীর ক্ষেত্রে আমি লিখতে পারি যে এর জাড্য ভ্রামক আই ইকুয়াল টু কি হয়ে যাবে, 2/5 mr², তাই তো? নিরোট গোলকের ক্ষেত্রে 2/5 mr². হ্যাঁ স্যার। ওকে, এখন আমরা দেখেন, দেখো কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে কৌণিক ভর যেটা হচ্ছে জাড্য ভ্রামক ইন্টু কৌণিক বেগ ওমেগা, ইন্টু কৌণিক বেগ ওমেগা, তাই তো? তাহলে এখন যদি আই এর জায়গায় আমি 2/5 mr² মানটা বসাই, তাহলে হচ্ছে 2/5 mr² ইন্টু ওমেগা, ওমেগার জায়গায় আমি কি লিখতে পারি, পৃথিবীর কৌণিক বেগটা কত বলতে পারবে কেউ? পৃথিবী নিজের অক্ষের চারদিকে একদিন ঘুরতে একদিন সময় লাগায়, তাই তো? হ্যাঁ স্যার, 24 ঘন্টা। 24 ঘন্টা টাইম লাগে, তাহলে পূর্ণ অবর্তন করছে। পূর্ণ অবর্তন মানে 360 ডিগ্রি ঘুরছে, 2π ঘুরছে, কত সময়ে, 24 ঘন্টায়। তাহলে 24 ঘন্টার জায়গায় আমি লিখে দিচ্ছি 86400 সেকেন্ড, এত সেকেন্ড দেখা যায় তো? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে মানগুলো যদি বসাও, দেখো 2/5 m এর জায়গায় কি আছে, m এর জায়গায় হচ্ছে 6×10^24, আর এর জায়গায় আর আছে দেখো কিলোমিটারে, তাহলে কিলোমিটারটাকে আমি যদি মিটারে ট্রান্সফার করি কত হবে, 6.4×10^6 m, এটা দাঁড়াচ্ছে তাহলে কি হয়ে যাচ্ছে, 6.4×10^6 এর এই পুরোটার হোল স্কোয়ার ইন্টু 2π ডিভাইড বাই কত, 86400। ঠিক আছে, তাহলে এই মানটা কত হচ্ছে দেখে নিই, তাহলে দেখো এই মানটা আসছে তোমার অ্যাপ্রক্সিমেটলি, তোমরা একটু ক্যালকুলেট করে দেখো, বুঝলে, দেখে দেখো 0.715×10^34, এককটা কি হবে, এককটা হচ্ছে kg m² per second। এসে কি তোমাদের এই মানটাই, ক্যালকুলেটার আছে কাছে কি? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটাই আসছে তো? ওকে, পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। তাহলে দেখো পরের কোশ্চেনটা কি বলছে, পরের কোশ্চেনটা বলছে যে প্রতিটি এম ভরের 4টি বিন্দু ভরকে XY তলে যথাক্রমে 0,0, a, a, -a এবং 2a, 0 বিন্দুগুলিতে রাখা হলো, ওয়াই অক্ষ সাপেক্ষে এই ভর সমষ্টির জাড্য ভ্রামক কত? তাহলে দেখো একটা XY অক্ষ আমি প্রথম ড্র করে নিই, এঁকে নিই, তাহলে বুঝতে ক্লিয়ার হবে। ঠিক আছে, এক্স ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ।
আর এদিকে হচ্ছে মাইনাস ওয়াই অক্ষ। ঠিক আছে, তাহলে দেখো বিন্দুগুলো এবার যদি আমি আঁকি, কোথায় হবে জিরো কমা জিরো, কোথায় হবে? মূল বিন্দুতে। মূল বিন্দুতে, তার মানে এইটা যদি মূল বিন্দু হয় এটাই হয়ে যাচ্ছে জিরো কমা জিরো। ওকে, তারপরে হচ্ছে এ কমা এ, এ কমা এ মানে যদি এই দূরত্বটা এ হয় আর এইখানেও এই দূরত্ব এ হয়, তার মানে এ কমা এ হচ্ছে এখানে, এ কমা এ লেখা যেতে পারে। তো এবার এ কমা মাইনাস এ, তার মানে এ এখানে মাইনাস এ এইদিকে, তাহলে হচ্ছে এ কমা মাইনাস এ এইরকম জায়গায়, এ কমা মাইনাস এ। ঠিক আছে, আর তারপর এটা কি বলছে টু এ কমা জিরো, টু এ কমা জিরো মানে টু এ ধরো এই জায়গায়, তাহলে টু এ কমা জিরো হচ্ছে এই বিন্দুটাই। ঠিক আছে, বুঝতে পারলে ছবিটা, বোঝা গেছে? এবার কি বলছে কোশ্চেনটা, কি বলেছে লাস্টে দেখো, লাস্টের লাইনটা যে ওয়াই অক্ষ সাপেক্ষে এই ভর সমষ্টির জাড্য ভ্রামক কত, তাই তো? তাহলে দেখো আমরা জাড্য ভ্রামক, এখানে চারটে বস্তু আছে, তাহলে চারটে বস্তুর ক্ষেত্রে জাড্য ভ্রামক আই ইকুয়াল টু কি লিখতে পারি, এম ওয়ান আর ওয়ান স্কোয়ার প্লাস এম টু আর টু স্কোয়ার প্লাস এম থ্রি আর থ্রি স্কোয়ার প্লাস এম ফোর আর ফোর স্কোয়ার, তাই তো? দেখো এখানে কি আরেকটা জিনিস কি বলে দিয়েছে, প্রতিটি এম ভর, অর্থাৎ কি এম ওয়ান ইকুয়াল টু এম টু ইকুয়াল টু এম থ্রি ইকুয়াল টু এম ফোর ইকুয়াল টু এম। ঠিক আছে, তাহলে দেখো এবার প্রথম বিন্দুটা, প্রথম বিন্দুটা কোনটা, যেটা হচ্ছে জিরো কমা জিরো, তাহলে তার জন্য মূল বিন্দুতে অবস্থিত, তাই তো? তার মানে ওটা ওয়াই অক্ষে অবস্থিত, তাহলে আর ওয়ান ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে জিরো। ঠিক আছে, এবার আসছি পরেরটা, এ কমা এ বিন্দুতে আর টু ইকুয়াল টু কত হচ্ছে, এটা আর টু, আর টু ইকুয়াল টু এ, তারপরেরটা আর থ্রি, এর ক্ষেত্রে আর থ্রি হচ্ছে এটা, তাহলে আর থ্রি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, আর থ্রি ইকুয়াল টু দাঁড়াচ্ছে এ। এরপরে হচ্ছে আর ফোর, আর ফোর মানে এইটা, এই দূরত্বটা, তাহলে আর ফোর ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে টু এ, বোঝা গেল? তাহলে এখানে যদি মানগুলো বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, এম ইন্টু জিরো স্কোয়ার প্লাস এম ইন্টু এ স্কোয়ার প্লাস এম ইন্টু এ স্কোয়ার প্লাস এম ইন্টু টু এ স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এম এ স্কোয়ার প্লাস এম এ স্কোয়ার প্লাস ফোর এম এ স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে ইকুয়াল টু সিক্স এম এ স্কোয়ার, বোঝা গেছে? তাহলে এই ভর সমষ্টি জাড্য ভ্রামকের মান কত হলো, সিক্স এম এ স্কোয়ার। বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। ওকে, এই কোশ্চেনটা এসেছিল তোমাদের 2016 কোশ্চেনে, 2016-এ। সে এরকম কোশ্চেন নিট বা জয়েন্ট লেভেলে পড়ে? হ্যাঁ পড়ে। ঠিক আছে, এবার চার নম্বর কোশ্চেন দেখো, চার নম্বর কোশ্চেন কি বলছে যে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ উভয় হঠাৎ বর্তমান মানের এক তৃতীয়াংশ হয়ে গেলে এক দিনের দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে, তাই তো? তাহলে দেখা যাক, তাহলে ধরে নিচ্ছি পৃথিবীর প্রাথমিক ভর, পৃথিবীর প্রাথমিক ভর এদিকে হচ্ছে প্রাথমিক আর এদিকে হচ্ছে অন্তিম, তাহলে দেখো প্রাথমিক ভর দিয়েছে এম ওয়ান, অন্তিম ভর কি বলেছে এম টু ইকুয়াল টু বলেছে এম ওয়ান বাই থ্রি, লেখা যায়। এবার তারপরে ব্যাসার্ধ, এটা হচ্ছে আর ওয়ান, অন্তিম ব্যাসার্ধ কি বলেছে এক তৃতীয়াংশ হয়ে যাবে, তার মানে আর টু ইকুয়াল টু আর ওয়ান বাই থ্রি। ঠিক আছে, তো তাহলে দেখো পৃথিবীর প্রাথমিক জাড্য ভ্রামক আই ওয়ান ইকুয়াল টু কি হবে, দুই এর পাঁচ, পৃথিবীকে যদি একটা নিডেড গোলক হিসেবে কল্পনা করি তাহলে হচ্ছে দুই এর পাঁচ এম ওয়ান আর ওয়ান স্কোয়ার, এটা তাহলে এইটা ইকুয়াল টু আই টু, দ্বিতীয় ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে যে দুই এর পাঁচ এম টু আর টু স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি দুই এর পাঁচ এম ওয়ান বাই থ্রি ইন্টু আর ওয়ান বাই থ্রির হোল স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে যে দুই এর পাঁচ এম ওয়ান আর ওয়ান স্কোয়ার বাই 27, তার মানে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে,
ইকুয়াল টু হয়ে যাচ্ছে আই ওয়ান বাই 27, তাই তো? আই ওয়ান বাই 27। এখন দেখো আমরা আমাদের যে পৃথিবী সেটা কি নিজের অক্ষের চারদিকে ঘুরে যাচ্ছে, নিজের অক্ষের চারদিকে ঘুরে যাচ্ছে, একে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না, অর্থাৎ কোনো টর্ক প্রযুক্ত হচ্ছে না, তাই তো? তাহলে এক্ষেত্রে কি কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রযোজ্য হচ্ছে? তাহলে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে লেখা যেতে পারে যে আই ওয়ান ওমেগা ওয়ান ইকুয়াল টু হচ্ছে আই টু ওমেগা টু, যেখানে ওমেগা ওয়ান ও ওমেগা টু হল পৃথিবীর প্রাথমিক এবং কৌণিক অন্তিম, প্রাথমিক ও অন্তিম কৌণিক বেগ, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো আমি যদি বসাই তাহলে আই ওয়ান ওমেগা ওয়ান ইকুয়াল টু হচ্ছে আই ওয়ান বাই 27, আই টু ইকুয়াল টু 27 পেয়েছি আই ওয়ান বাই, ঠিক আছে? তাহলে এইটা ইকুয়াল টু, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে দেখো ওমেগা টু ইকুয়াল টু 27 ওমেগা ওয়ান, পাচ্ছি তো? অর্থাৎ এর থেকে কি বোঝাচ্ছে যে পৃথিবীর যে কৌণিক বেগ সেটা 27 গুণ বৃদ্ধি পেয়েছে, কি হয়েছে 27 গুণ বৃদ্ধি পেয়েছে, তাই তো? তাহলে পৃথিবীর কৌণিক বেগ যদি 27 গুণ বৃদ্ধি পায় তাহলে আমাদের যে দিনের দৈর্ঘ্য ছিল কত 24 ঘন্টা, তাহলে এখন দিনের দৈর্ঘ্য কত হবে 24 বাই 27, তাহলে ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, ইকুয়াল টু দেখো হয়ে যাচ্ছে 53 মিনিট 20 সেকেন্ড, এরকম টাইপের। দেখো 24 বাই 27 কত হয়, বুঝতে পারলে? আরে হ্যাঁ কি না কিছু বলো। দেখো পৃথিবীর আগের যে কৌণিক বেগ ছিল সেটা ছিল ওমেগা ওয়ান, এখন যে কৌণিক বেগ সেটা তো বেড়ে গেছে, তাহলে বেড়ে গেছে মানে পৃথিবীর যে ঘূর্ণন গতি সেটা তো বেড়ে গেছে, তাহলে ঘূর্ণন গতি বেড়ে গেলে আগে যে পৃথিবী নিজের অক্ষের চারদিকে যে ঘুরতো যে সময় লাগাতো 24 ঘন্টা, ঠিক আছে, আর এখন তাহলে 24 বাই 27 হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে একদিন হবে 53 মিনিট 20 সেকেন্ডে একদিন হয়ে যাবে। এবার আসছি পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে যে 2 কেজি ভরের এবং 1 মিটার ব্যাসার্ধের কোন চাকতি নিজের অক্ষের সাপেক্ষে 60 আরপিএম কৌণিক দ্রুতিতে ঘুরছে, এটির গতিশক্তি ও কৌণিক ভরবেগ নির্ণয় করো, তাই তো? তাহলে দেখো প্রথমেই আমি লিখে নিই যে কৌণিক গতিশক্তি এর ক্ষেত্রে হবে, তাহলে কৌণিক গতিশক্তি ই ইকুয়াল টু লিখতে পারি হাফ আই ওমেগা স্কোয়ার, লেখা যায় তো? কৌণিক ভর ইনটু কৌণিক বেগ স্কোয়ার, আর কৌণিক ভর বেগ এল ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে আই ইনটু ওমেগা, ঠিক আছে? এবার দেখো এখানে আমার আইটা জানা নেই, আইটা আমাকে বের করতে হবে। এই চাকতির ক্ষেত্রে, একটা চাকতির ক্ষেত্রে আই এর মান কত হয় বলো, হাফ এম আর স্কোয়ার, তাই তো? তাহলে এম এর মান কত দিয়েছে, এম এর মান দিয়েছে 2 কেজি, আর এর মান কত দিয়েছে 1 মিটার, তাহলে আই ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে দেখো তো, 1/2 × 2 × 1 স্কোয়ার ইকুয়াল টু 1, আই ইকুয়াল টু 1 আসছে তো? আর ওমেগার মানটা, ওমেগার মানটা কিসে দিয়েছে, ওমেগা ইকুয়াল টু দিয়েছে 60 আরপিএম, আরপিএম কত অর্থ রিভলিউশন পার মিনিট, মানে প্রতি মিনিটে 60 বার ঘুরছে, তাহলে প্রতি মিনিটে যদি 60 বার ঘুরে তাহলে প্রতি সেকেন্ডে কতবার ঘুরবে 60 বাই 60, তাই তো? এত আরপিএস হয়ে যাবে, রিভলিউশন পার সেকেন্ড ইকুয়াল টু তাহলে কত আছে 1, তাহলে দেখো প্রতি সেকেন্ডে যদি 1 বার ঘুরে, ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কম্পাঙ্কটাই হয়ে যাচ্ছে 1, তাহলে কম্পাঙ্ক যদি 1 হয় তাহলে আমরা কি লিখতে পারি কম্পাঙ্ক আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক 2π × 1, এত রেডিয়ান পার সেকেন্ড ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 2π রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে? এবার দেখো মানগুলো বসাও, এবার যদি মানগুলো বসাই তাহলে রেজাল্টটা কি বেরোবে দেখি, তাহলে ইকুয়াল টু হাফ, আই এর মান কত পেয়েছি 1, ওমেগার মান কত পেলাম 2π, তাহলে 2π স্কোয়ার করলে 4π স্কোয়ার, তাই তো? তাহলে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 2π স্কোয়ার, 2π স্কোয়ার, এটা দাঁড়ালো আমার কি, এটা বেরোলো আমার গতিশক্তির মান, ওকে? আর
কৌণিক ভরবেগের মান কত দাঁড়াচ্ছে? 1 × 2π, 1 × 2π মানে হচ্ছে 2π, এত। তাহলে কৌণিক বেগ গতিশক্তির মানটার একক কি হবে? এটা হবে জুলে, আর এটার একক কি হবে? এটার হবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ঠিক আছে, এবার আসছি পরের কোশ্চেন, 6 নম্বর কোশ্চেনে কি বলছে? যে কৌণিক ভরবেগ ও টর্কের মধ্যে সম্পর্ক স্থাপন করো, তাই তো? তাহলে দেখো, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ মানে কি? কৌণিক ভরবেগ মানে এল ইকুয়াল টু, আমি বোঝাই কৌণিক ভরবেগ আর রৈখিক ভরবেগের মধ্যে সম্পর্ক কি, যে আমরা জানি কৌণিক ভরবেগ ইকুয়াল টু হচ্ছে ব্যাসার্ধ আর ক্রস পি, আর ক্রস পি, আর টর্ক ইকুয়াল টু কি হয়? টর্ক ইকুয়াল টু হয় আর ক্রস বল এফ, আর ক্রস এফ, তাই তো? তাহলে এখন যদি আমি ডিএল ডিটি করি, ডিএল ডিটি ইকুয়াল টু কি লিখতে পারি? যে ডি ডি ডিটি অব আর ক্রস পি, আর ক্রস পি লেখা যায়, তো? তাহলে ইকুয়াল টু, দেখো আরটা যেহেতু কি ব্যাসার্ধ, যখন ও কৌণিক দ্যুতিতে রয়েছে তার মানে হচ্ছে ওর ব্যাসার্ধটা একই রয়েছে, ধরে নিচ্ছি সুষম বৃত্তীয় গতিতে রয়েছে, তাহলে আরটাকে যদি বাইরে বের করে দিই তাহলে আর ক্রস ডিপি ডিটি লিখতে পারি, লেখা যায়। তাহলে ডিপি ডিটি মানে পিটা কি? পিটা তো রৈখিক ভরবেগ, তাহলে ডিপি ডিটি কথার অর্থ কি? সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তন, তাই তো? তাহলে সময়ের সাপেক্ষে যে ভরবেগের পরিবর্তন সেটাকেই আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি জানি, যে সেটাকেই বলা হয় বল। তাহলে ইকুয়াল টু হচ্ছে আর ক্রস এফ, তাহলে আর ক্রস এফ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি? টাউ, এটাই টাউ। তাহলে আমরা কি বলতে পারি? যে টাউ ইকুয়াল টু হয়ে যাচ্ছে ডিএল ডিটি, ঠিক আছে? এটাই হয়ে গেল সম্পর্কটা, বুঝে গেছে? এবার আসছি পরের কোশ্চেনটা, পরের কোশ্চেন স্যার, তার মানে কৌণিক গতিবেগের ক্ষেত্রে বা কৌণিক ভরবেগের ক্ষেত্রে সে নিউটনের গতিসূত্র গুলো প্রযোজ্য হয়? হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। পরেরটা বলছে যে একটি উপবৃত্তাকার পাতের উপাক্ষ বরাবর ও ভর কেন্দ্রগামী কোন অক্ষের সাপেক্ষে জারক ভ্রামকের মান নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে কি করব, যে একটা ছবি প্রথম দেখে নিই, ঠিক আছে? একটা উপবৃত্তাকার পাত্রের ছবি আমি দেখছি, দেখতে পাচ্ছ তো সবাই? এই ছবিটাই দেখো, আমাকে কি বলেছে? উপাক্ষ বরাবর ভর কেন্দ্রগামী কোন অক্ষের সাপেক্ষে জারভ্রামকের মান, তাই তো? তাহলে আমাকে ওয়াই অক্ষের সাপেক্ষে আমাকে জারভ্রামকের মানটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে এই যে উপবৃত্তাকার পাত্রটা রয়েছে এর ভর হচ্ছে এম, তাহলে কি যে ধরি এর ভর হচ্ছে এম, তাহলে ভর যদি এম হয় তাহলে এর এই উপবৃত্তাকার পাত্রের ক্ষেত্রফল কত হবে জানা আছে কাউরে? এর দেখো এই অংশটা হচ্ছে এ, এই অংশটা বি, তাহলে ক্ষেত্রফল কত হবে? পাই এ বি, পাই এ ইন্টু বি, ঠিক আছে? তাহলে প্রতি একক ক্ষেত্রফলে ভর কত হচ্ছে? প্রতি একক ক্ষেত্রফলে ভর পাই এ বাই বি, এম বাই পাই এ বি, এটা তাই তো?
এখন কি করব যে এর একটা ছোট্ট একটা অংশ নেব, একটা ছোট্ট অংশ ওয়াই অক্ষ থেকে দূরত্বে, কোন দূরত্বে, এক্স দূরত্বে, এক্স দূরত্বে আমি ধরে নিচ্ছি একটা ছোট্ট অংশ, ঠিক আছে, একটা ছোট্ট অংশ নেব। এই ছোট্ট অংশটা ধরে নিচ্ছি, এই ছোট্ট অংশটা হচ্ছে এক্স দূরত্বে অবস্থিত এবং এই ছোট্ট অংশের মান হচ্ছে টি এক্স, ঠিক আছে, এবং এই ছোট্ট অংশের এই অংশটা, এই অংশটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। তাহলে এই যে ডিএক্স অংশটা নিলাম, এই ডিএক্স অংশের ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে বলো? তাহলে দেখো এই উপরের অংশটা হচ্ছে ওয়াই ডিএক্স আর নিচেও আছে ওয়াই ডিএক্স, তাহলে লিখতে পারি টু ওয়াই ডিএক্স, টু ওয়াই ডিএক্স, তাই তো? তাহলে এই অংশটার ভর কত দাঁড়াচ্ছে, এই অংশটার, এই ডিএক্স অংশটার ভর কত দাঁড়াচ্ছে, এম বাই পাই এ বি ইন্টু টু ওয়াই ডিএক্স ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, টু এম ওয়াই ডিএক্স বাই পাই এ বি, এটা দাঁড়ালো। এখন দেখো তোমরা অঙ্কে উপবৃত্ত পড়েছো কি, অঙ্কে উপবৃত্ত পড়েছো? কি হ্যাঁ কি না কেউ কিছু বলো? না স্যার করনি তো? দেখবে উপবৃত্ত যখন পড়বে তখন দেখবে উপবৃত্তের যে সমীকরণ হয় সেই সমীকরণটা হচ্ছে এই দিকে তো এক্স, এক্স এর দিকের উপাংশ ব্যাসার্ধ কি আছে এ, আর ওয়াই এর দিকে কি আছে বি, তাহলে এটাকে লেখা যেতে পারে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান, এটাই হচ্ছে উপবৃত্তের সমীকরণ, ঠিক আছে, এটাই হচ্ছে উপবৃত্তের সমীকরণ। তাহলে এই উপবৃত্তের সমীকরণ থেকে আমি কি লিখতে পারি যে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এটা ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, লেখা যায় তো? তাহলে এখান থেকে আবার লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে আবার দেখো এখান থেকে লিখতে পারি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? তাহলে দেখো আবার ওয়াই ইকুয়াল টু তাহলে কত দাঁড়াচ্ছে, ওয়াই ইকুয়াল টু দাঁড়াচ্ছে তাহলে রুট ওভার অফ দিস, তাহলে এর রুটটা, তাহলে বি এটা বেরিয়ে গেল রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই যে ওয়াই এর মানটা এখানে যদি বসাই ভরে তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে টু এম ইন্টু বি বাই এ ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই পাই এ বি। এখন দেখো বিবি কাটবে, বিবি কাটছে, বিবি কাটলে মানটা কত হচ্ছে, যে টু এম রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স বাই পাই এ স্কোয়ার, এটা আসছে, তাই তো? আরে হ্যাঁ কি না কেউ তো কিছু বলো। হ্যাঁ স্যার। ওকে, এবার তাহলে দেখো জাড্য ভ্রামকের মান কত হবে, আমরা কি জানি জাড্য ভ্রামক ইকুয়াল টু এম আর স্কোয়ার ভর ইন্টু দূরত্ব স্কোয়ার। তাহলে ওই যে ছোট্ট অংশটা ডিএক্স অংশটা নিয়েছি, এই ডিএক্স অংশটা ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, এক্স দূরত্ব, এই দূরত্বটা তো এক্স, তাই তো? তাহলে ও এই ডিএক্স অংশের জাড্য ভ্রামক কত হচ্ছে, ডিএক্স অংশের জাড্য ভ্রামক কত দাঁড়াচ্ছে, যেই ভরটা টু এম রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স বাই পাই এ স্কোয়ার ইন্টু কি এক্স স্কোয়ার, এটা, এটাই হয়ে গেল ওই জাড্য ভ্রামক, ঠিক আছে। তাহলে ওই অংশটা জাড্য ভ্রামক যদি এটা হয় তাহলে সমগ্র উপবৃত্তাকার পাতার জাড্য ভ্রামক আই ইকুয়াল টু কি হবে, ইন্টিগ্রেশন করতে হবে এটা, তাই তো? তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে কে কে কনস্ট্যান্ট থাকবে, টু এম পাই এ স্কোয়ার কনস্ট্যান্ট থাকবে, তাহলে ওটাকে বাইরে লিখছি, টু এম পাই এ স্কোয়ারটাকে বাইরে লিখছি, তাহলে এখন কি দাঁড়ালো, যে এক্স স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এটা দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন। কিন্তু ইন্টিগ্রেশনের লিমিটটা কি হবে জানা আছে কারোর? বলো ইন্টিগ্রেশনের লিমিট,
দেখো আমার এই যে উপবৃত্তাকার পাথটা রয়েছে, এটা আমার মূল বিন্দু কোনটা হচ্ছে? এইটা, কেন্দ্রটা জিরো, তাই তো? তাহলে মূল বিন্দুর এই পজিটিভ এক্স অক্ষে আমার এ এর মান মান কত? এটা এ। আর নেগেটিভ এক্স অক্ষ মান কত? মাইনাস এ, এই কোঅর্ডিনেটটা। তাহলে আমার লিমিটটা কি হয়ে যাচ্ছে? লিমিটটা হয়ে যাচ্ছে মাইনাস এ থেকে এ। বোঝা গেছে? মাইনাস এ থেকে এই পর্যন্তই আমাকে ভ্যারি করাতে হবে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা দেখবো এই যে ইন্টিগ্রেশনের মানটা করলাম, এই ইন্টিগ্রেশনের মানটা কত হয় সেটা একবার দেখবো। সেটা পাশে একটু ক্যালকুলেট করে নিই, ঠিক আছে? তারপরে ওখানে বসাবো মানটা। তাহলে ইন্টিগ্রেশনের মানটা কি ছিল? যে ইন্টিগ্রেশন মাইনাস এ থেকে এ এক্স স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এটা ছিল তো? এখন যদি আমি ধরি, যদি ধরি ধরি এক্স ইকুয়াল টু এ সাইন থিটা, ধরতে পারি কি এক্স ইকুয়াল টু এক্স সাইন থিটা? তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, এ স্কোয়ার যদি কমন নেই তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, দেখা যায় তো? তাহলে রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়াবে? এ কস থিটা, এ কস থিটা, এটা দাঁড়ালো। আবার দেখো এক্স ইকুয়াল টু এইটা ধরেছি, তাহলে এক্স ডিএক্স যদি করি, ডিএক্স ডিএক্স যদি করি তাহলে কি হবে? ডিএক্স বাই ডি থিটা এটা যদি করি তাহলে কত দাঁড়াচ্ছে? তাহলে এ ইয়ে আর সাইনের ডেরিভেটিভ করলে কি হয়? কস থিটা ইন্টু কস থিটা, এটা দাঁড়াচ্ছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? যে ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এ কস থিটা ইন্টু ডি থিটা, লেখা যায় তো? ঠিক আছে, তাহলে এখন আমি যে মানটা লিখবো কি লিখতে পারবো? যে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু এইটার কি দাঁড়াচ্ছে? এই মানটা বসাতে হবে, এই মানটা রুটের রুটের রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটা। তাহলে এ কস থিটা ইন্টু ডিএক্স এর মান কি বেরোলো? যে এ কস থিটা ইন্টু ডি থিটা, এটা বেরোলো। এখন দেখো যখন এক্স এর মান মাইনাসে, এক্স এর মান মাইনাসে কখন হবে? এক্স ইকুয়াল টু মাইনাসে কখন হবে? যখন সাইন থিটা ইকুয়াল টু ওয়ান হবে, মাইনাস ওয়ান হবে, তাই তো? সাইন থিটা মাইনাস ওয়ান হবে, বোঝা গেছে? তাহলে সাইন থিটা মাইনাস ওয়ান কখন হবে? যখন থিটার মান, যখন থিটার মান বলতে পারবে কেউ? মাইনাস 90 ডিগ্রি হবে, বুঝতে পারলে? মাইনাস সাইন সাইন মাইনাস 90 ডিগ্রিতে সাইনের মান কত হয়? মাইনাস ওয়ান, তাই তো? আবার দেখো যে আপার লিমিটটা কত আছে? এক্স ইকুয়াল টু এ, তাই তো? তাহলে এক্স ইকুয়াল টু এ কখন হবে? এক্স ইকুয়াল টু এ যখন হবে তখন সাইন থিটা ইকুয়াল টু ওয়ান হবে, তাই তো? কারণ ফর্মুলা ছিল এক্স ইকুয়াল টু এ সাইন থিটা। তাহলে এক্স ইকুয়াল টু এ হলে সাইন থিটা ইকুয়াল টু ওয়ান। তাহলে সাইন থিটার মান ওয়ান কখন হবে? যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, মানে পাই বাই টু। তাহলে আমার লিমিটটা কত হয়ে যাচ্ছে? এটাও পাই বাই টু, বুঝে গেল? তাহলে এখান থেকে দেখো, এখানে দেখো এ স্কোয়ার রয়েছে, এখানে একটা এ রয়েছে, এখানে একটা এ রয়েছে। তাহলে এ টু দি পাওয়ার 4টাকে বাইরে বের করে দিলাম। এখানে কি হয়ে যাচ্ছে দেখো? এখানে হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইনটু ডি থিটা, আর এটা লিমিটটা হচ্ছে মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু, ঠিক আছে? তাহলে এখান থেকে আবার দেখো করতে পারি যে এ টু দি পাওয়ার 4। দেখো আমরা কি জানি? যে সাইন 2 থিটা ইকুয়াল টু, জানা আছে সাইন 2 sin θ ইন্টু কস থিটা, এটা হয় তো? এটা হয় কি? হ্যাঁ স্যার। তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কি হবে? সাইন 2 θ বাই 2, তাই তো? তাহলে এইটার স্কোয়ার করে দিলে এটারও স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখন লিখতে পারি যে এইটা বাই 2 মানে হচ্ছে বাই 2 স্কোয়ার মানে 4 হয়ে যাচ্ছে, মাইনাস পাই বাই 2 পাই বাই 2, আর এটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার 2 θ ডি থিটা, লেখা যায়? ঠিক আছে, আবার দেখো, আবার আমরা কি জানি? যে কস 2 θ ইকুয়াল টু কি হয়? কস 2 θ মান কত হয়? 1 - 2 sin²θ, 1 - 2 sin²θ। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? 1 - cos 2θ বাই 2,
1 মাইনাস cos 2 থিটা বাই 2, তাই তো? এটা দাঁড়াচ্ছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে sin স্কয়ার 2 থিটা ইকুয়াল টু হয়ে যাবে 1 মাইনাস cos 4 থিটা বাই 2, এটা লেখা যেতে পারে? তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, a টু দি পাওয়ার 4 বাই 4 ইনটু মাইনাস পাই বাই 2 থেকে লিমিটটা হয়ে যাচ্ছে পাই বাই 2, এর মানটা হয়ে যাচ্ছে 1 মাইনাস cos 4 থিটা বাই 2 ইনটু ডি থিটা, ঠিক আছে? তাহলে এবার এটাকে যদি পাট পাট করে ভেঙে নিই তাহলে দেখো কি হয়ে যাচ্ছে, এই 2 টাকে বাইরে বের করে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে a টু দি পাওয়ার 4 বাই 8, প্রথমের টার্মটা ভেঙে নিলে কি দাঁড়াচ্ছে, মাইনাস পাই বাই 2 টু পাই বাই 2 ডি থিটা, শুধু ডি থিটা হচ্ছে, আর পরের টার্মটা মাইনাস a টু দি পাওয়ার 4 বাই 8 ইনটু cos 4 থিটা ইনটু ডি থিটা মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2, ঠিক আছে? তাহলে এইটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, a টু দি পাওয়ার 4 বাই 8 ইনটু ডি থিটার ইন্টিগ্রেশন করলে কি হবে, থিটা, শুধু থিটা, তাহলে থিটা লিমিটটা কি হয়ে যাচ্ছে, মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2, মাইনাস a টু দি পাওয়ার 4 বাই 8, এটা cos 4 থিটার ইন্টিগ্রেশন করলে কি হয়, সাইন 4 থিটা হয়ে যায়, তাই তো? সাইন 4 থিটা বাই 4 এটা হয়ে যায়, এর লিমিটটা কত হয়ে যাচ্ছে, মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2, এটা হয়ে যাচ্ছে। এখন দেখো যদি মানগুলো বসায় তাহলে দেখো কি প্রথমটা কি দাঁড়াচ্ছে, প্রথমটা দাঁড়াচ্ছে a টু দি পাওয়ার 4 বাই 8, a টু দি পাওয়ার 4 বাই 8, প্রথমে থিটার মানে কি আপারের মানটা বসাতে হয়, প্রথম আপারের মান বসাতে হবে, এই মানটা বসাতে হবে, তাহলে এই মানটা যদি বসাই কি হচ্ছে, পাই বাই 2 মাইনাস মাইনাস অফ পাই বাই 2, তার মানে প্লাস পাই বাই 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরেরটা মাইনাস a টু দি পাওয়ার 4 বাই 8 ইনটু এখানে কি আছে, সাইন 4 থিটা, তাহলে কি দাঁড়াচ্ছে, সাইন 4 ইনটু পাই বাই 2, তাহলে হচ্ছে হচ্ছে 2 পাই, সাইন 2 পাই বাই 4, এটা মাইনাস সাইন মাইনাস 2 পাই বাই 4, এটা তাহলে সাইন 360 ডিগ্রির মান কত হয়, 0, তাই তো? সাইন 360 এর মান কত হয় গো, 0, তো আবার সাইন মাইনাস 360 এর মানে 0 হবে, তাহলে এই টার্মটাও 0, এই টার্মটাও 0, তাহলে পুরো এই পুরো টার্মটা 0 হয়ে গেল, তাহলে এইটা ইকুয়াল টু এখন কি দাঁড়াচ্ছে, শুধু এই টার্মটা, সামনের টার্মটা, তাহলে হয়ে যাচ্ছে a টু দি পাওয়ার 4 বাই 8 ইনটু পাই বাই 2 প্লাস পাই বাই 2, পাই হয়ে যাচ্ছে, পাই, তাহলে কত দাঁড়াচ্ছে, পাই a টু দি পাওয়ার 4 বাই 8, লেখা যাচ্ছে, বোঝা গেল? এবার তাহলে এর মানটা আমি বসিয়ে দিই, পাই a টু দি পাওয়ার 4 বাই 8 প্রথমের ইকুয়েশনে, তাহলে এখানে যদি বসিয়ে দিই মানটা, তাহলে কি দাঁড়াচ্ছে, 2m বাই পাই a স্কোয়ার ইনটু পাই a টু দি পাওয়ার 4 বাই 8, এখন দেখো এখানে পাই পাই কাটছে, পাই পাই কাটছে, আর a স্কোয়ারটা কাটছে, তাই তো? তাহলে এটা কেটে গিয়ে 2 হয়ে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু, আর 2 আর 8 কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে যে m a স্কোয়ার বাই 4, বোঝা গেল? তাহলে i ইকুয়াল টু কত বেরোলো, m a স্কোয়ার বাই 4, তাহলে আমরা জাট প্রোগ্রামকের মানটা নির্ণয় করতে পারলাম, বুঝতে পারলে? ওকে, এবার পরের কোশ্চেনে যাওয়া যাক। হ্যাঁ বলো, নিচে দিয়েগুলো একবার দেখা, মানে অঙ্কটা যেটা প্রথম দিয়ে করলাম এটা শুধু উপর থেকে না দেখি, এবার দেখে নাও, ঠিক আছে? এবার এই মানটাকে আমি আগে ওখানে বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে দিয়ে মানটা পেয়ে গেছি, এই মানটা, ঠিক আছে? তারপর পরের কোশ্চেনে যাওয়া যাক। তাহলে দেখো এবার 8 নম্বর কোশ্চেনে, 8 নম্বর কোশ্চেনে কি বলছে, যে এম ঘর এবং আর ব্যাসার্ধের একটি সুষম নিরেট গোলক নততল বরাবর না পিছলে গড়িয়ে পড়ছে, দেখাও যে গোলকের ত্বরণ হচ্ছে 5/7 জি সাইন থিটা, তাই তো? তাহলে দেখো একটা নততল বরাবর, একটা নততল বরাবর যদি একটা কোনো গোলক গড়িয়ে পড়ে,
মথতল বরাবর ধরো একটা গোলক গড়িয়ে পড়ছে, এটা ধরো একটা গোলক, ঠিক আছে? এই গোলকটা যখন গড়িয়ে পড়বে, ধরো নততলের যে উচ্চতা সেটা যদি এইচ হয়, নততলের উচ্চতা এইচ হয়, এবং এই নততল বরাবর ও যে দূরত্বটা নামবে, ঠিক আছে, এই যে দূরত্বটা নামবে এটাকে এস ধরছি, এবং নততলের কোণ যদি থিটা হয়, তাহলে কি লিখতে পারবো যে এইচ আর এস এর মধ্যে এই সম্পর্ক, যে এইচ বাই এস ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা? লেখা যায় তো, লেখা যাবে তো? তাহলে এস ইকুয়াল টু কি লিখতে পারি, এইচ বাই সাইন থিটা, এইচ বাই সাইন থিটা। ওকে, এখন দেখো যখন ও নততলের শীর্ষ দেশে রয়েছে, শীর্ষ দেশে মানে এখানে আছে, এখানে যখন আছে তাহলে এ দেখো এখানে, তখন ও এর পুরোটা কি হচ্ছে, স্থিতি শক্তি। তাহলে এর পুরোটা স্থিতি শক্তির মান কত হবে, এমজিএইচ, যদি ভরটা এম হয় তাহলে এমজিএইচ, তাই তো? এমজিএইচ হয়ে যাবে, এটা ক্যাপিটাল এমজিএইচ, বুঝে গেছে? এখন দেখো যখন ও না পিছলে গড়িয়ে পড়ছে, তার মানে ওর কি গতিশক্তি কি কি রয়েছে, একটা হচ্ছে আবর্ত গতিশক্তি রয়েছে, আর একটা কি, একটা হচ্ছে রৈখিক গতিশক্তি রয়েছে, তাই তো? তাহলে ওর ক্ষেত্রে আমি লিখতে পারি কি যে হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে রৈখিক গতিশক্তি প্লাস আবর্ত গতিশক্তি, হাফ আই ওমেগা স্কোয়ার, দেখা যেতে পারে? তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি যে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা, ওমেগা, ওমেগা কি কৌণিক বেগ, কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে সম্পর্ক কি ছিল, যে ভি ইকুয়াল টু হচ্ছে ওমেগা ইন্টু আর, তাই তো? তাহলে ওমেগা ইকুয়াল টু কি হয়, ভি বাই আর, তাহলে লিখতে পারি ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো যদি হাফ এম ভি স্কোয়ার কমন নিই, তাহলে কি দাঁড়াচ্ছে, হাফ এম ভি স্কোয়ার কমন নিলে ওয়ান প্লাস আই বাই এম আর স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে, তাই তো? তাহলে এটাই হয়ে যাচ্ছে ওই বস্তুটার মোট গতিশক্তি। তাহলে যখন ও পাদদেশে আসবে তখন ওর কি হয়ে যাবে, এই স্থিতি শক্তিটাই মোট গতিশক্তিতে পরিণত হয়ে যাবে, হ্যাঁ কি না বলো? হবে তো? তাহলে যখন ও শীর্ষ দেশে আছে তখন ওর পুরোটা স্থিতি শক্তি আছে, যখন ও পাদদেশে নামছে গড়িয়ে, তার মানে কি ওর স্থিতি শক্তিটাই পুরোপুরি গতিশক্তিতে পরিণত হচ্ছে, এবং সেটা কি গতিশক্তি, দু টাইপের গতিশক্তি হচ্ছে, একটা হচ্ছে আবর্ত গতিশক্তি আর একটা হচ্ছে রৈখিক গতিশক্তি, বুঝা গেছে? তাহলে এই এইটা ইকুয়াল টু হচ্ছে এমজিএইচ, এটা ইকুয়াল টু এমজিএইচ। তাহলে দেখো এই দুটো সমীকরণকে যদি এক করো, তাহলে দেখো এমএম কেটে যাচ্ছে, এমএম কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে ভি স্কোয়ার বাই টু ইন্টু ওয়ান প্লাস আই বাই এম আর স্কোয়ার, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে জিএইচ, তাই তো? তাহলে এখান থেকে ভি স্কোয়ার ইকুয়াল টু কি পাচ্ছি, ভি স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি টু জিএইচ বাই ওয়ান প্লাস আই বাই এম আর স্কোয়ার, ঠিক আছে, বল লেখা যায়। এখন দেখো আমরা সরল রেখার সরল রেখায় গতি 3 নম্বর সমীকরণ কি ছিল, যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জিএইচ, তাই তো? এরকম একটা সম্পর্ক ছিল তো? তাহলে এখানে আমি লিখতে পারি ইউ স্কোয়ারটা, ইউটা যদি জিরো ধরি তাহলে প্রাথমিক গতি ওর জিরো, তাহলে ইউ স্কোয়ার প্লাস টু এ ওর যে ত্বরণ ইন্টু যে দূরত্ব নামছে এস দূরত্ব, তাহলে এখান থেকে ত্বরণ এ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ভি স্কোয়ার বাই টু এস, তাই তো? ভি স্কোয়ার বাই টু এস। এখন আমরা কি পেয়েছিলাম মনে আছে, যে এস ইকুয়াল টু এইচ সাইন থিটা, তাই তো? এস ইকুয়াল টু এইচ সাইন থিটা, মানটা যদি বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, ভি স্কোয়ার বাই টু এইচ উপরে, তাহলে সাইন থিটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু কি পেয়েছি, টু জি এইচ বাই এটা, তাহলে এই টার্মটা যদি ভি স্কোয়ারের টার্মটা বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, টু জি এইচ সাইন থিটা বাই টু এইচ ইন্টু ওয়ান প্লাস আই বাই এম আর স্কোয়ার। ওকে, এখন দেখো টু এইচ, টু এইচ যদি কেটে যায় তাহলে ইকুয়াল টু কত বেরোবে, ইকুয়াল টু বেরোচ্ছে জি সাইন থিটা বাই ওয়ান প্লাস আই বাই এম আর স্কোয়ার, বেরোচ্ছে কি? এবার একটা জিনিস দেখো, যে গোলকের ক্ষেত্রে আমাদের জাড্য ভ্রামক আই ইকুয়াল টু কত হয়, 2/5 mr², তাই তো? তাহলে 2/5 হচ্ছে গোলকের ক্ষেত্রে, তাহলে আই বাই এম আর স্কোয়ার ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 2/5, 2/5। তাহলে এই মানটা যদি বসাই তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, জি সাইন থিটা বাই ওয়ান প্লাস 2/5, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে জি সাইন থিটা বাই
সাত বাই পাঁচ ইকুয়াল টু হয়ে যাচ্ছে ফাইভ জি সাইন থিটা, ফাইভ জি সাইন থিটা বাই সেভেন, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এবার আসছি পরের কোশ্চেনে। তাহলে পরের কোশ্চেনে কি বলছে, যে একটি বৃত্তাকার রিং অনুভূমিক রাস্তায় না হড়কে গড়াচ্ছে, এর রৈখিক গতিশক্তি ও আবর্তনজনিত গতিশক্তি দুটি সমান, এটা প্রমাণ করো। তাহলে দেখো, একটা বৃত্তাকার রিং এর ক্ষেত্রে যে রৈখিক গতিশক্তি, সেটা যদি কে টি ধরি, তাহলে ইকুয়াল টু কত হয়, যে হাফ এম ভি স্কোয়ার, আর আবর্তজনিত গতিশক্তি কে আর ইকুয়াল টু কি হয়, হাফ আই ওমেগা স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে লিখতে পারি হাফ আই, এটা ভি ওমেগার জায়গায় ভি স্কোয়ার বাই আর স্কোয়ার লিখতে পারি, তাই তো? তাহলে এখন দেখো, একটা বৃত্তাকার রিং এর জন্য আই এর মান আমরা কত জানি, এম আর স্কোয়ার হয়, আই এর মান এম আর স্কোয়ার। এই আই এর মানটা যদি আমি এখানে বসাই, তাহলে কত দাঁড়াচ্ছে, হাফ এম আর স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে দেখো, আর স্কোয়ার আর স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কত দাঁড়াচ্ছে, হাফ এম ভি স্কোয়ার। অর্থাৎ কি বোঝাচ্ছে, যে কেটি ইকুয়াল টু কে আর হয়ে যাচ্ছে, কেটি ইকুয়াল টু কে আর হয়ে যাচ্ছে, তাই তো? অর্থাৎ কি, যে একটি বৃত্তাকার রিং এর রৈখিক গতিশক্তি ও আবর্তন গতিশক্তি, আবর্তন জনিত গতিশক্তি দুটোর মান সমান। বোঝা গেল? এবার আসছি পরের কোশ্চেন। পরের কোশ্চেনে কি বলছে, যে একটি ইঞ্জিনের রোটরের স্থির কৌণিক বেগ 200 রেডিয়ান পার সেকেন্ড, যদি ইঞ্জিন 180 নিউটন মিটার টর্ক প্রয়োগ করে, তাহলে ইঞ্জিনের ক্ষমতা কত? তাহলে দেখো, আমি আগের ক্লাসে যেটা ইউটিউবে আপলোড করেছিলাম, ক্লাসটা একটু দেখে নিও, সেখানে বলেছিলাম যে ক্ষমতা পি ইকুয়াল টু কি বলেছিলাম, ক্ষমতা পি ইকুয়াল টু কি হয়, টর্ক ইনটু থিটা, টর্ক ইনটু ওমেগা, এখানে থিটা নয় এখানে ওমেগা, তাহলে টর্ক ইনটু ওমেগা। টর্কের মান কত, টর্কের মান হচ্ছে 190 দিয়েছে, আর ওমেগার মান কত দিয়েছে, 180 ইনটু 200, তাহলে কত দাঁড়াচ্ছে, 36000, এত ওয়াট, তার মানে লিখতে পারি 36 কিলোওয়াট। ঠিক আছে, বোঝা গেল তো? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ, সূত্রটা জানা থাকলে করা যাবে। হ্যাঁ হ্যাঁ, সূত্রগুলো একটু দেখে নিও, তাহলে দেখা হচ্ছে পরবর্তী।